আপনাদের মনে হচ্ছে যে আমি এরকম একটা জায়গায় কেন মানে ঠেস দিয়ে খুব আরামে দাঁড়িয়ে আছি। আসলে এটা একটা বেড, আর সব কাজ সেরে রাত্রে যেটাতে যাই সেখানেও বেড এবং বেডরুম। তাহলে আজকে আমার মনে হয় একটু মানে টপিকটা একটু মানে অন্যরকম একটু বলি, একটু অন্য কথা বলি। বেড এবং বেডরুম এই দুটো প্রতিটা মানুষের ক্ষেত্রে ভীষণ সংবেদনশীল, ভীষণ সেন্সিটিভ বললে তো আমার কাছেও। তো বেডরুম আমরা যেখানে থাকি সেখানে যে আসল কথা হলো সঙ্গী বা সঙ্গিনী, বেডরুমের সঙ্গী দরকার, কারোর ক্ষেত্রে সঙ্গিনী দরকার। কিন্তু একটা কথা ভীষণ ভাবায়, আমি খুব ভাবি তো এই জিনিসগুলোকে নিয়ে, একটা বেডরুম একটা ক্রিয়েটিভ মানুষ, একটা পিসফুল মানুষকে কতটা শান্তি দিতে পারে। সঙ্গী বা সঙ্গিনী পাশে যে আছে থাকুক, সে থাকবে, তার আছে, বা কারোর ক্ষেত্রে নেই নেই, কিন্তু তার ক্ষেত্রে বেডরুমটা মিনিংফুল। কিন্তু আছে এরকম যাদের আর কি, কতটা পিসফুল, মানে আমি যদি এখানে বলি যে সঙ্গী হতে গেলে বা সঙ্গিনী হতে গেলে, বিশেষ করে বেডরুমের, যেহেতু আলোচনাটা বেডরুম নিয়ে, সেখানে কিন্তু অনেকটা মার্কস দরকার হয়। আমি এটা বলবো মানে একটা মার্কস না হলে, মানে পরীক্ষার ক্ষেত্রে যেরকম একটা মার্কস দরকার হলে তবে সে একটা জায়গায় পৌঁছাবে, তো এখানেও কিন্তু একটা মানে স্কোর দেওয়ার ব্যাপার আছে। আমি এটা বলবো যে বাইরে হোটেলে যাচ্ছি, কোথাও বেড়াতে যাচ্ছি, সেখানটাতে একটা বেড আছে, একটা বেডরুম আছে, যে দুটো কথা এখানে বলি যে আমি বাইরে যাচ্ছি, আমি নেচার দেখতে যাচ্ছি, আমি আউট অফ স্টেশন, আউট অফ মানে সিটি, আমি কিছু মানে কী বলবো, আমার ভালো লাগা আছে, আমি নেচার দেখবো, আমি সময় কাটাবো, আমার একঘেয়েমি জীবন থেকে আমি নিজেকে বের করে নিয়ে গেলাম, সেখানে আমি কিন্তু কাজগুলো করতে এসেছি, আমি নিভৃতে কিছু লেখালেখি করব, কিছু কাজ করব, ক্রিয়েটিভ কাজ করব। করার পরে স্বাভাবিক নিয়মে রাত্রে আমাকে কিন্তু বেডে যেতে হবে, ওটা একটা দিক। আমি কাজগুলো করতে এসেছি, আমার কাছে ওটা ভীষণ ইম্পর্টেন্ট, ওটা ভীষণ আমার কাছে একটা ভ্যালুয়েবল কাজ মনে হচ্ছে। কিন্তু যদি ওটা না করি, যদি মনে হচ্ছে আমি একজনকে সঙ্গে নিয়ে গেছি, আমি ওটা করবো, বিছানাতে যেটা দরকার আছে ওটাই আমি করবো, তাহলে কোনটা মানে ওটা ভ্যালুলেস। তো মানে কারোর ক্ষেত্রে মনে হচ্ছে যে ওটা ভীষণ দরকার, আর বেড বা বেডরুম তার বাইরে। আমি এই যে নিরালাতে এসে দাঁড়িয়ে আছি, এই যে এত সুন্দর একটা জায়গা, যদি কোনো ডিস্টারবেন্স না থাকে, যদি কোনো সমস্যা না থাকে, এখানটাতে রাত্রি থাকা যাবে, কোনো অসুবিধা নেই, সঙ্গীর দরকার নেই। কেননা একজন প্রকৃত সঙ্গী হতে গেলে, জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে গেলে, যে বেডটাকে যার সঙ্গে শেয়ার করবো, যাকে অধিকারটা দেবো আমার পাশে শুয়ে থাকার, তাকে নির্বাচন, তাকে বাছাই বাছাই পর্বের দরকার আছে, বাছাই করার দরকার আছে, যাকে তাকে নয়। মানে যে কেউ ওই মানে এটা ওই এটা বুঝতে পারবে না, অ্যাপিলটা বুঝতে পারবে না, যে কেউ ওই সঙ্গীটা হতে পারবে না, কেননা শরীর কেন্দ্রিক নয় বেড এবং বেডরুম, একেবারেই নয়। ওই যে মানে বাইরে গেলাম, বাড়ির খাবার আর বাইরের খাবার দুটোই তো ডিশ, বাড়ির যে খাবারটা সেটাও একটা ডিশ, বাইরে যে যাচ্ছি যেটা খাচ্ছি সেটাও কিন্তু একটা ডিশ, দুটো ডিশের মধ্যে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, তার কারণ হলো টেস্টের ব্যাপার আছে, কোন খাবার বেশি টেস্টি, কোন খাবারটা বেশি টেস্টি না, সেখানে কিন্তু একটা স্কোর বা একটা মার্কস ব্যাপার থাকে। তো বেডে যাকে জায়গা দেওয়া হবে সেটা আমার মনে হচ্ছে ভীষণভাবে বাছাইয়ের দরকার আছে, বাছাই পর্বে সেরকম মানুষ দরকার আছে, না হলে কিন্তু থাকতে পারবে না। কেননা আমি কতটা শান্তি সেখানে পাবো, কতটা পিসফুল, অ্যাটলিস্ট একটা রাত, একটা রাতের পরে সব কিছু বদলে যাবে, উইদিন সেকেন্ডে সব কিছু বদলে যাবে। আমার মনে হয়েছে আমার ভালো লাগছে না, তো বদলে যাবে অনেক কিছু, কিন্তু ভালো লাগছে না এই কথাটা এই জায়গাটাতে আসার আগে ভালো লাগা আছে, সেটার জন্যে আমার মনে হয়
একটা প্রকৃত বেডরুম পার্টনার খুঁজতে একটা জন্ম লেগে যায়, যথেষ্ট কি না আমি জানি না, লেগে যায় মনে হচ্ছে। তো আমি এই ধরনের কথা মানে মনে হচ্ছে কারো কি এলো কথারই বকছি, কিন্তু না, আপনারা যতক্ষণ দেখবেন বলবেন যে এলো কথারই বকছি, কিন্তু যখনই ক্যামেরাটা অফ হবে, যখন আমি এই কথাগুলো বলে এখান থেকে চলে যাব, আমি কিন্তু পৌঁছে যাব আপনাদের একদম বেডরুমে, তখন কিন্তু আমার এই কথাগুলোই নিয়ে আপনারা ভাববেন এবং পাশের সঙ্গীকে তাকাবেন এবং কথাগুলো মনে হবে একটা রিপার্কেশন, একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হবে। সত্যি তো কথাগুলো ঠিক, তাহলে একটা বেডরুম কতটা শান্তি দিতে পারে, অনেকটা শান্তি দেয়। আমি আমার ক্ষেত্রে মনে করেছি অনেকটাই শান্তি দেয়, মানে তার জানালা, তার ঘরের জানালা, দরজা, পর্দা, সেই পরিপাটি যে বেডটাতে আমি সারাদিন আমি দেখলাম না, আমি সেখানটাতে গিয়ে রাত্রে ঘুমাবো, আমি পড়বো, আমি লিখবো, সে আমার কাছে কিন্তু ভীষণ শান্তি দেয়। পড়ে যেটা থাকলো সেই শান্তিটাকে শেয়ার করবে যিনি আমার সঙ্গে বা অন্যদের যারা আছে আর কি, আমি উদাহরণ হিসাবে বলছি কথাটা, সে কতটা শান্তি দেবে। কোনো বিভাজনের কথা বলছি না, কোনো বিচ্ছেদের কথা বলছি না, তার মানে এটা নয় যে আমি আর এই কথাটার পরে সবাই এমন একটা অ্যানালিসিস করবেন যে সেটা আমি বলেছি মূল জায়গা থেকে সুন্দর করবেন, বেডরুমটা সুন্দর করার আগে ভাববেন। একটা বাড়িকে যখন ডেকোরেট করা হয় তখন ডেকোরেটারের মাল মেটেরিয়ালস দেখার আগে ডেকোরেটারকে দেখা হয় তার কাছে কী আছে, কী সে প্রোভাইড করতে পারবে আমার ডেকোরেশনের জন্যে, আমার মানসিক শান্তির জন্যে, আমার ভালো লাগার জন্যে। এখানে বাছাই পর্বের কথা বলেছি না, ঠিক তেমনই নির্বাচনটা ভীষণ ভালো হতে হবে। যদি নির্বাচন ভালো না হয় তাহলে বেড এবং বেডরুম যেটা ছাদের নিচে আছে সেটা কিন্তু একেবারেই মিনিংলেস হবে। বিশ্ব প্রকৃতির সবটা নিরালা নির্জন সবটাই বেড, কিন্তু ওই একান্তে যে বেডরুমটা আছে আমার ব্যক্তিগত, আপনাদের সকলের ব্যক্তিগত, সেই বেডরুমটার কিন্তু মানেই একেবারে আলাদা। আমি কিন্তু সবটা বলছি বায়োলজিক্যাল যে ব্যাপারটা, মানে যদি শরীর কেন্দ্রিক হয় তাহলে বাকি কিচ্ছু দেখা হবে না, যদি শরীর এবং মানে ক্রিয়েটিভ ব্যাপারটা দেখা হয় তাহলে সবটা মিলে কিন্তু নির্বাচন ভালো হতে হবে। আমার মনে হচ্ছে এটুকু যথেষ্ট আপনাদেরকে ভাবাবে, যথেষ্ট আপনাদেরকে প্রভাব বিস্তার করবে এবং আপনারা কিন্তু এটা নিয়ে পরবর্তী কাউকে বলতে পারবেন। থাক এটুকু, বড্ড বেশি বলে ফেললাম, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, কেউ খারাপ কিছু ভাববেন না। যদি মনে হয় যে খুব ভালো লাগছে তাহলে এরকম আরও অনেক কিছু আছে যেটা কেউ বলেনি, আমি সেটা বলবো এখানে।